তাসলিমার শিশু সন্তান দুই পা দিয়ে হাঁটলেও তিনি হাঁটেন হামাগুড়ি দিয়ে। প্রেম করে বিয়ে করেছিলেন রাব্বানী নামক এক যুবককে। তার আবার ছিল না দুই হাত। দশ বছর সংসারে কোল জোড়ে আসে দুই সন্তান। এরপর থেকে নিরুদ্দেশ হয়ে যান রাব্বানী। জীবনের করুণ এই গল্প নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ার তাসলিমার। কৈশোরে বাত জ্বরে আক্রান্ত হলে অচল হয়ে যায় দুই পা। এরপর বিয়ে করেন তিনি, কিন্তু বিয়ের পূর্বে যতখানি সংকটে ছিলেন তাসলিমা, বিয়ের পরে এখন আরো বিপর্যস্ত তার জীবন। আমার ছেলেরা মা ওদায় না বাবা দেয় না। অচল দুই পা নিয়ে গরিব বাবার সংসারে বোঝা হয়ে পড়ায় জীবিকার দায়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি। ভিক্ষা করতে করতেই পরিচয় হয়েছিল ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার দুই হাতবিহীন প্রতিবন্ধী রাব্বানীর সাথে। পরিচয় গড়ায় গভীর প্রেমে, এরপর বিয়ে। বাজারে গিয়ে দেই তো দুই হাত মাই তো আবার চা খায় পায়ের আঙ্গুলও দিয়ে মায়ের বন্ধ না। ওনার আমি বললাম ওনার জন দুই হাত নাই, আমার জন দুই পা নাই, তো দুজনে জীবন যাপন এই বাতে কাপড় যাতে আমার মৃত্যু হয়। দীর্ঘ দশ বছর টিকেছিল তাসলিমা রাব্বানীর সংসার, যেখানে জন্ম নেয় দুই শিশু ইসাক এবং দীন ইসলাম। এরপর নিরুদ্দেশ হয়ে যান রাব্বানী। তো ওনার সাথে বিয়ে হওয়ার পরে মোহাম্মদ এসে আমার দীন ইসলাম হলো। আমার এই ছোট ছেলেরা ওইসে পরে তিন মাসের আমার খালায় থেকে গিয়ে আরেকটা মেয়ে বিয়ে করছে। আমরা কি খাই কিভাবে চলি আমার কোনো খোঁজ খবর লয় না। হাত নেই তো কি হয়েছে, পরকীয়ায় জুড়ি নেই বলে অভিযোগ রাব্বানীর বিরুদ্ধে। একাধিক নারীতে আসক্ত স্বামী রাব্বানীর পলায়নের পরে দুই সন্তানের পড়াশোনা এবং ভরণ পোষণ নিয়ে এখন গভীর সংকটে এই অসহায় জননী। আমি চাইতেছি কোনো ছেলে যাতে মানুষের মতন মানুষ করতাম পারে, যাতে মানুষে বলতে পারে না প্রতিবন্ধী গর্ব হয়েছে না মেয়েটা দুমড়া ছেলে একটা ভবিষ্যৎ করে দিয়ে গেছে। আমি ওখানে কি করবো, আমার মনে কোনো করার নেই, মানে দিন আনে দিন খাই, কিভাবে আমি এত। পরিবারের সদস্যরা খুঁজে বের করলেও তসলিমার সংসারে ফিরতে চাননি রাব্বানী, বরং বর্তমান স্ত্রীকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে টিকটক করছেন বলে শোনা যায় লোক মুখে। তিনবার চারবার গেছি বাবা আনতাম, আসেন এগুলো তিন ওই নাই রাওই করে না। হতদরিদ্র তাসলিমার পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের সহায়তা চেয়েছেন তার পরিবারের সদস্যরা, তবে বিষয়টি প্রশাসনের নজরে না থাকায় সহায়তা প্রদান সম্ভব হয়নি বলে জানান নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। আমাদের কাছে যদি আবেদন করেন আমরা সেই ক্ষেত্রে তাদের যে ধরনের সহায়তা প্রয়োজন, যদি আর্থিক সাহায্য হয় সেক্ষেত্রে আমরা কিছুটা আর্থিক সাহায্য করতে পারি।